হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। যদিও বা এই রিলেটেড টপিক আমি অলরেডি ভিডিও বানিয়েছি, কিন্তু সেটি অনেক আগের ভিডিও ছিল, তবুও ম্যাক্সিমাম ভিউয়ার্স কমেন্ট করছিল যে এই রিলেটেড ভিডিও আপনি আবার নতুন করে বানান, এবং সেই টপিকটির নাম হচ্ছে বন্ধুরা কনস্টিপেশন। ভিউয়ার্স, এখন পায়খানার সমস্যা, পেটের সমস্যা, পেটের লিভারের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বন্ধুরা। এর যে প্রধান কারণ সেটা আপনারা সবাই জানেন, লাইফস্টাইল বন্ধুরা এবং মানুষের খাওয়া দাওয়ার পরিবর্তন বন্ধুরা। আজ থেকে প্রায় 30-40-50 বছর আগে মানুষের যে খাওয়া দাওয়াটা ছিল, যে দৈনন্দিন জীবন যে খাবারটা খেতে চায়, সেটা ভাত হোক বা রুটি হোক বা কোনো সবজি হোক বা বাজারে কোনো খাবার হোক, আজ থেকে 50-60 বছর আগে যে খাওয়াটা ছিল, সেই খাওয়ার তুলনায় বর্তমান যে খাবারগুলো খাওয়া হচ্ছে টোটালি আলাদা বন্ধুরা। আগে মানুষ অতটা বি ভিটামিন প্রয়োগ করতো না, সবজিতে চাষাবাদ ক্ষেত্রে বিভিন্ন সার, রাসায়নিক সার প্রেসক্রাইব করতো না, ফলে গোবরের সার, জৈব সার দিয়ে আবাদ হতো, ফলে কি স্বাদ অনেক ভালো হতো, টেস্টি খাবার হতো এবং শরীরের ক্ষতি হতো না। কিন্তু এখনকার যুগে, বর্তমান যুগে মানুষ ফসল বৃদ্ধির জন্য, উৎপাদন বৃদ্ধির জন্য, এমনকি প্রচুর আয়ের জন্য, প্রচুর ইনকামের জন্য বিভিন্ন ধরনের বীজ, ভিটামিন, বিভিন্ন ধরনের স্প্রে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ প্রভৃতি ব্যবহার করছে বন্ধুরা। এক্সাম্পল স্বরূপ, এখন বর্তমান ভারতে আমাদের পোলট্রি মুরগির কথা বলছি আমি, একটা ইঞ্জেকশন দিয়ে মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে কেজি কেজি ওজন করে দেওয়া হচ্ছে, ফলে কি প্রচণ্ড ইঞ্জেকশন দেওয়ার কারণে প্রচণ্ড দ্রুত গতি তার ওজন বেড়ে যাচ্ছে। সেই মাংসটা খাওয়ার কারণে মানুষের শরীরে অন্যান্য রোগ বিশিষ্ট হচ্ছে। যেই পোলট্রি মুরগি, আমাদের ইন্ডিয়ান পোলট্রি মুরগি বিভিন্ন বাইরের দেশে, আমেরিকাতে ব্যান্ড করে দেওয়া হয়েছে বন্ধুরা। কারণ এমনকি কিছুদিন আগে একটা খবর পেলাম আমি, ভারতের মশলা, আমাদের ইন্ডিয়ান মশলা বিভিন্ন দেশে, আমেরিকা সহ আরও 3টি দেশে ব্যান করা হয়েছে। কারণ এই রাসায়নিক মশলার মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যালস মিক্স করা হচ্ছে, যার কারণে প্রচণ্ড শরীরের ক্ষতি, প্রচণ্ড পেটের ক্ষতি দিন দিন বৃদ্ধি পেতে যাচ্ছে বন্ধুরা আমাদের দেশের মধ্যে। ফলে কি আমরা বিভিন্ন ধরনের স্পাইসি ফুড খাচ্ছি, অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় জিনিস খাচ্ছি, অতিরিক্ত পরিমাণে ভাজা পড়া জিনিস খাচ্ছি, জল ঠিক মতন খাচ্ছে না, ফলে কি দিন দিন আমাদের দেশে শতকরা প্রায়, যাদের বয়স 40-এর উপর চলে গেছে, শতকরা 100 ভাগের মধ্যে প্রায় 80-90% ক্ষেত্রে মানুষের পেটের সমস্যা লক্ষ্য করা যায়। এমনকি সেটা নয় কম বয়সে, যাদের বয়স 15-18-20-25 বছর বয়স, তাদেরও পেটের সমস্যা, গ্যাসের সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। এর প্রধান হচ্ছে খাওয়া দাওয়া বন্ধুরা। আজকালকার সময়ে সেই জন্য প্রচণ্ড পায়খানার সমস্যা দেখা দিচ্ছে, গ্যাস হলে স্বাভাবিকভাবে খাওয়া রুচি থাকবে না, লিভার কমপ্লেন দেখা দেবে, এবং লিভারে কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের পায়খানা পরিষ্কার হবে না, কনস্টিপেশন হবে, কারো 3-4 দিন, 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ বন্ধ থাকছে পায়খানা, তারপরে পায়খানা হচ্ছে, কারো প্রতিদিন পায়খানা হচ্ছে ঠিকই কিন্তু পরিষ্কার হয়ে বের হয়ে যাচ্ছে না, কনস্টিপেশন দেখা দিচ্ছে, কারো বছর পর বছর ধরে পায়খানা প্রায় 8-10 দিন, 15 দিন বন্ধ থাকছে তারপর হচ্ছে, কারো পায়খানা হচ্ছে কিন্তু প্রচণ্ড হার্ড স্টুল হচ্ছে, কষা পায়খানা হচ্ছে, ইত্যাদি পায়খানা রিলেটেড সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বন্ধুরা। আজকে আমি এই ভিডিওতে এমন দুটি ওষুধের কথা শেয়ার করবো বন্ধুরা, এমন দুটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা শেয়ার করবো, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের কিছু দীর্ঘদিন ধরে যদি এই মেডিসিনগুলি ব্যবহার করেন, আপনাদের যে কনস্টিপেশনের সমস্যা, যে পায়খানার সমস্যা, সেটা ধীরে 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 পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। এবং যদি অ্যাকিউট স্টেজ হয়ে যায়, বা আপনি যদি চান যে আমার প্রচণ্ড হার্ড স্টুল হচ্ছে সেটা নরম করতে চান, বা 5-7 দিন ধরে পায়খানা হচ্ছে না, আপনি আজকে পায়খানা করতে চান বা পায়খানা যাতে হয় সেটা যদি চান, সেক্ষেত্রে ইনস্ট্যান্ট সাথে সাথে এই ওষুধটি কাজ করে থাকে বন্ধুরা। রাত্রেবেলা খেয়ে শুয়ে যে পড়বেন, সকালের মধ্যে আপনাদের 100%ভাবে পায়খানা হয়ে যাবে, এবং পায়খানা শক্ত সমস্যা থাকলে সেই পায়খানাটাও নরম হয়ে যাবে বন্ধুরা। এটি এতটা গুরুত্বপূর্ণ এবং খুবই ইফেক্টিভ মেডিসিন বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চ্যানেল শুরু করা যাক। ভিউয়ার্স, পায়খানার সমস্যা, এর কজেশনস, কারণ আলাদা করে বলার কিছু নেই, আমি শুরুতে বলে দিয়েছি এবং আপনারা যথেষ্ট ভালো জানেন স্টুল কী কারণে হয় না বা ক্লিয়ার হয় না, পেটের সমস্যার কারণে হয় না,
এর সাইন লক্ষণ আলাদা করে বলার কিছু নেই। কারো হার্ট স্টুল হতে পারে, শক্ত পায়খানা হতে পারে, কারো 3-4 দিন পরপর পায়খানা হতে পারে, 3-4 দিন গ্যাপ থাকে, কারো পায়খানা রেগুলার হয় কিন্তু পরিষ্কার হয় না, সেজন্য দিনে 2 থেকে 3 বার করতে হয়, মনে হচ্ছে আরও পায়খানা থেকে গেলো আর একটু যায়, এরকম সমস্ত কন্ডিশনের সমস্ত লক্ষণগুলোকে আমরা কনস্টিপেশন বলে থাকি। যদি সেটা অনেকদিন ধরে থাকে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে থাকে, তাকে আমরা ক্রনিক কনস্টিপেশন বলে থাকি। যদি কারো বছর পর বছর ধরে পায়খানার সমস্যা প্রায় 4-5 দিন, 6 দিন, 7 দিন বন্ধ থাকে, তারপর পর পায়খানা হয়, তাকে আমরা অবস্টিনেট কনস্টিপেশন বলে থাকি। এবং অ্যাকিউট কনস্টিপেশন, যেটা 2-1 দিনের সমস্যা, মাঝে মধ্যে পায়খানার সমস্যা, সেটা আমরা অ্যাকিউট কনস্টিপেশনের সমস্যা বলে থাকি। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে যে মেডিসিনগুলির কথা শেয়ার করবো, চাই সেটা অবস্টিনেট কনস্টিপেশন হোক, চাই সেটা ক্রনিক কনস্টিপেশন হোক, চাই সেটা অ্যাকিউট কনস্টিপেশন হোক, সমস্ত কনস্টিপেশনের ক্ষেত্রে সমস্ত ধরনের সমস্যার জন্য এই মেডিসিনগুলি উপযোগী, এবং ব্যবহার করলে সমস্ত ধরনের ক্ষেত্রে আপনারা রেজাল্ট পাবেন, মানে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই। তবে আর সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা হুইজেল কোম্পানির ল্যাক্সালেক্স ওয়াই ট্যাবলেট। বন্ধুরা, আমি বিভিন্ন প্রচুর ল্যাক্সালেক্স ওয়াই অ্যাজ এ ল্যাক্সেটিভ হিসেবে ব্যবহার করেছি আমার ফার্মেসিতে, আমার ক্লিনিকে, আমি আমার রোগীকে প্রেসক্রাইব করেছি অনেক ধরনের অনেক কোম্পানির, কিন্তু এই হুইজেল কোম্পানি এর সাকসেস রেটটা অনেক বেশি। বন্ধুরা, আমি ভ্যাকসনের ওয়াইল্যাক্স ব্যবহার করছি, SBL-এর ব্যবহার করছি, বিভিন্ন ধরনের আমি ব্যবহার করছি, কিন্তু হুইজেল কোম্পানির এই ল্যাক্সালেক্স ওয়াইয়ের মতো আমি রেজাল্টস কোথাও পাই না। বন্ধুরা, এর সাকসেস রেশিও অনেক বেশি। যদি আপনার 100টা রোগীকে দেন এই কনস্টিপেশনের জন্য, এই ল্যাক্সালেক্স ওয়াই ট্যাবলেটটি প্রায় 98 জন, প্রায় 98 থেকে 99 জন মানুষ এটাতে রেজাল্ট পায়। বন্ধুরা, এতটা সুন্দর এবং খুবই ইফেক্টিভ রেজাল্ট দেয়। বন্ধুরা, এটি হুইজেল কোম্পানির, এটি 2টি 3টি প্যাকেজিংয়ে আসে, একটা হচ্ছে 30টি ট্যাবলেট, একটা হচ্ছে 75টি ট্যাবলেট, এবং একটি হচ্ছে বড় প্রায় 400 কি 450 ট্যাবলেটের একটা প্যাকেজিং আসে, যেটি মেডিয়াম বা 70 কি 75 ট্যাবলেট থেকে, আমি একুরেট বলতে পারছি না, অতটা হিসেব করিনি, দেখি না আমি অত ধ্যান দিয়ে, যে মিডিয়ামটা থাকে 70 থেকে 75 ট্যাবলেটের, যার বর্তমান দাম এখন হয়েছে প্রায় 240 থেকে 250 টাকা। বন্ধুরা, এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। বন্ধুরা, এটি যে কোনো ধরনের কনস্টিপেশনের জন্য, চাই সেটা অ্যাকিউট হোক, চাই সেটা ক্রনিক হোক, চাই সেটা অবস্টিনেট কনস্টিপেশন হোক, যদি কারো অ্যাকিউট স্টেজে হয়েছে, পায়খানা 2 দিন ধরে বন্ধ আছে বা পায়খানা পরিষ্কার হচ্ছে না, বা 8-10-15 দিন ধরে পায়খানা বন্ধ আছে, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়লে সকালের মধ্যে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট এতটা গুরুত্বপূর্ণ। এবং যদি কারো ক্রনিক হয়, অনেক দিন ধরে পায়খানার সমস্যা, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, বা হার্ট স্টুল হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এটি কিছু দীর্ঘদিন ব্যবহার করতে হবে। রেজাল্ট তো আপনারা সাথে সাথে পাবেন, কিন্তু কিছু দীর্ঘদিন ব্যবহার করতে হবে, এবং এর সাথে কিছু লক্ষণ ভিত্তিক কনস্টিটিউশনের মেডিসিন ব্যবহার করতে হবে, হোমিওপ্যাথিক মেডিসিন আলাদা ব্যবহার করতে হবে এর সাথে লক্ষণ মিলিয়ে, তাহলে কি পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে বড়দের জন্য, অ্যাডাল্টসদের জন্য 2টো করে ট্যাবলেট রাত্রেবেলা শোয়ার সময় হালকা গরম জলের সাথে রাত্রেবেলা শোয়ার সময় খেয়ে শুয়ে পড়ে মন্দ্রা, বা সকালবেলা আপনাদের পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। এভাবে আপনাদের রেগুলার ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস আপনারা ধ্যান রাখবেন, কারো কারো ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করছি, যে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে 2টো ট্যাবলেট খাওয়ার পরে পায়খানাটা একটু বেশি পাতলা হয়ে যায়, বা একটু ঘন ঘন দিনে 2 থেকে 3 বার হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে। যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয়, সেক্ষেত্রে আপনারা 1টা করে ট্যাবলেট প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময় হালকা গরম জলের সাথে খেতে পারেন। বন্ধুরা, প্রতিদিন রাত্রেবেলা শোয়ার সময়, এমনকি এটাও দেখেছি আমি যে একবার 1টা ট্যাবলেট রাত্রেবেলা খেয়ে নিল, বাস 3-4 দিন 5 দিন পায়খানা ক্লিয়ার থাকছে, আর পায়খানার সমস্যা হচ্ছে না, বা 1 সপ্তাহ পর্যন্ত পায়খানা পরিষ্কার হচ্ছে রেগুলার, সেক্ষেত্রে আপনারা তবুও গ্যাপ দিতে পারবেন। আপনি যদি এর যদি এই সমস্ত কেস হয়, সেক্ষেত্রে 4-5 দিন 6 দিন 7 দিন পরপর আপনারা এটা ব্যবহার করতে পারেন, এবং তার সাথে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করার লক্ষণ মিলিয়ে, যাতে এটা পারমানেন্টভাবে ঠিক হয়ে যায় এবং এই সমস্যাটা ঘুরে ফিরে না আসে। এবং বাচ্চাদের জন্য এটি হাফ করে দিতে হবে, যদি 10 বছর বয়স থেকে 15 বছর বয়স হয়, সেক্ষেত্রে আপনারা হাফ করে ট্যাবলেট দিতে পারেন, বা 1টা করে ট্যাবলেট দিতে পারেন, বা তারও কম হলে তারও 3 ভাগ করে 1 ভাগ আপনারা দিতে পারেন, এরকম করে রাত্রেবেলা 1বার করে আপনারা দিতে পারেন। বন্ধুরা, খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। ভিউয়ার্স, তো ভিউয়ার্স, নেক্সট আর এই মেডিসিনটি আপনারা যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যদি আপনারা না পান, অনলাইন ওয়েবসাইট আছে বিভিন্ন ধরনের, সেখানে আপনারা অর্ডার করতে পারেন, আপনাদের বাড়িতে ডেলিভারি দিয়ে দেবেন। যেমন healthmog.com, 1mg.com ইত্যাদি অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেখানে খুবই সহজে আপনারা উইথ ডিসকাউন্ট ছাড়ের সাথে আপনারা এই মেডিসিনটি পেয়ে যাবেন। নেক্সট যে মেডিসিনটি আপনারা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া
খুবই ইফেক্টিভ একটি মেডিসিন দেওয়া কনস্টিপেশনের জন্য, যদি বিশেষ করে কারো প্রচণ্ড শুকনো পায়খানা হয় বন্ধুরা, মনে হচ্ছে রৌদ্রের মধ্যে শুকিয়ে দেখলে একদম খড়ি মাটির মতো শুকিয়ে গেছে, যদি ড্রাইনেস ভাব থাকে, ব্রাইনে ওষুধ সিলেকশনের জন্য কয়েকটা লক্ষণ আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা ড্রাই, যেখানে ড্রাই সেখানে ব্রাই ব্রায়নিয়া। আর তাদের দেখবেন ঠোঁট শুকনা, জিভ শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড পিপাসা পাচ্ছে, ঘন ঘন পিপাসা পায়, গলা শুকিয়ে যায়, পিপাসা একটু বেশি হয় ব্রায়নিয়া রোগী। এবং তার সাথে যদি পায়খানা প্রচণ্ড শুকনো হয়, ড্রাই পায়খানা হয়, সেক্ষেত্রে আপনারা ব্রায়নিয়া প্রেসক্রাইব করবেন, চোখ বন্ধ করে প্রেসক্রাইব করতে পারেন, 100% হবে রেজাল্ট। ব্রায়নিয়া হচ্ছে দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে সকালবেলা একবার করে খাবেন, 200 পাওয়ার, 200 পটাশের বন্ধুরা। এটি SBL WHO ডক্টর একবার যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে এক সময় জলের সাথে বা সরাসরি আপনারা দিতে পারেন, সেটা হচ্ছে সকালবেলা একবার খালি পেটে করে আপনারা দিতে পারেন। তিন নম্বর যে মেডিসিন আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ওপিয়াম। ওপিয়াম বন্ধুরা অবস্টিনেট কনস্টিপেশনের জন্য খুবই ভালো কাজ করে। অবস্টিনেট যাদের 3 দিন ধরে পায়খানা বন্ধ হচ্ছে, 3 দিন 4 দিন, এবং পায়খানা যখন হচ্ছে ছাগলের নাদের মতো গুটলে গুটলে মল, গুলি গুলি টাইপের যদি কারো মল হয়, চাষিরা বড়দের হচ্ছে বা বাচ্চাদের হচ্ছে, যদি গুটি গুটি টাইপের মল হয়, সেক্ষেত্রে ওপিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। যদি এই লক্ষণটি মিলে যায় সেক্ষেত্রে আপনারা ওপিয়াম প্রেসক্রাইব করতে পারেন। এটি দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিনে 2 বার খাবেন, দুপুরবেলা এবং সন্ধ্যের সময়। দুপুরা করে সরাসরি বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে আপনারা এটা ব্যবহার করতে হবে। কিছু দীর্ঘদিন ব্যবহার করতে যাদের পুরনো সমস্যা, বাচ্চাদের একটু কনস্টিপেশন সমস্যা লেগে থাকে, বা বড়দের যাদের অনেকদিন ধরে সমস্যা লেগে থাকে, মাসের পর মাস সমস্যা লেগে থাকে, সেক্ষেত্রে টানা 1 থেকে 1.5 মাস ব্যবহার করবেন। লক্ষণ যদি মিলে যায় সেক্ষেত্রে আপনার পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। আর অ্যাকুটের জন্য তো আপনারা বলছেন যে 2টা ট্যাবলেট ল্যাকজিলাস হয়ে 2টা ট্যাবলেট খাওয়া দিলে বা 1টা ট্যাবলেট খাওয়া দিলে সাথে সাথে ঠিক হয়ে যায়, সেটা অ্যাকুটের কথা আমি আর বলছি না, আমি ক্রনিকদের কথা বলছি। মা কিছু প্রায় 1-1.5 মাস ব্যবহার করবেন এবং তার সাথে ল্যাকজিলাস ওয়াই ট্যাবলেট ব্যবহার করবেন, পুরোপুরি ঠিক হয়ে যাবে। এবং 4 নম্বর যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা অ্যালোমিনা। অ্যালোমিনা এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন কনস্টিপেশনের জন্য। এর হচ্ছে পায়খানা ব্যাক আসতেই চায় না, অ্যালোমিনার ব্যাক নেই বন্ধুরা। যেমন নাক ভূমিকার ব্যাক আছে, প্রচণ্ড ব্যাক চাপে পায়খানা করার, ব্যাক চাপে পায়খানা করতে যায় কিন্তু পায়খানা হয় না, বা হলেও সামান্য পরিমাণে হয়, আবার বের হয়ে আসে, আবার পায়খানা যাবে, আবার যায়, একটু ঘন ঘন যাওয়ার একটা প্রবৃত্তি নাক ভূমিকার মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু অ্যালোমিনার মধ্যে কি, সে ব্যাকটা কম থাকে বন্ধুরা, ব্যাগের অভাব থাকে, সেই জন্য কি 1 সপ্তাহ হচ্ছে, 7-8 দিন হচ্ছে, 9 দিন হচ্ছে পায়খানা হয় না, তবুও রোগী কিছু মনে করে না, ব্যাগে চাপে না। সেক্ষেত্রে অ্যালোমিনা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন বন্ধুরা। অ্যালোমিনা আপনাদের দুপুরা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে সন্ধ্যের সময় বা সকালবেলা যে কোনো টাইম আপনাদের খালি পেটে একবার করে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার, যে 3টি মেডিসিন ল্যাকজিলাক্স ওয়াই ছাড়া আমি যে 3টি মেডিসিনের কথা শেয়ার করলাম, এই 3টির মধ্যে যে লক্ষণটি আপনাদের মিলে যায়, সেই লক্ষণের সহিত মিলিয়ে আপনি যে কোনো 1টি মেডিসিন ব্যবহার করতে হবে, এবং তার সাথে ভিজুয়াল কম্পাউন্ডের ল্যাকজিলাক্স ওয়াই ট্যাবলেটটি ব্যবহার করবেন, কিছু দীর্ঘদিন ব্যবহার করবেন। যদি যতই ক্রনিক আকার ধারণ করুক, যতই মাসের পর মাস ধরে এই সমস্যাটা থাকুক, পুরোপুরিভাবে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি রোগীকে প্রেসক্রাইব করি এবং ভালো রেজাল্ট পেয়ে থাকি বন্ধুরা, আপনারও রেজাল্ট পাবেন বন্ধুরা। ব্রায়নিয়া যদি প্রচণ্ড ড্রাই সিমটমস থাকে, পায়খানা শুকিয়ে গেছে, প্রচণ্ড ঘন ঘন পিপাসা পায়, ঠোঁট ফেটে যায়, জিভ শুকনো, ঘন ঘন পিপাসা, প্রচণ্ড শুকনো পায়খানা, সেক্ষেত্রে ব্যারানো দিতে পারেন। যদি অপিয়াম যদি গুটেলে গুটেলে মল হয় এবং ছাগলের নাদের মতো গুলি গুলি টাইপের মল হয়, 3-4 দিন পরপর পায়খানা, এই সমস্ত ক্ষেত্রে অবস্টিনেট কনস্টিপেশনের জন্য অপিয়াম দিতে পারেন। অ্যালোমিনা হচ্ছে প্রায় 7-8 দিন 10 দিন ধরে পায়খানা বন্ধ হচ্ছে, পায়খানার কোনো ব্যাগ নেই, যখন পায়খানা হয় তখন ঠিকঠাক হয়, কষা হয়, শক্ত হয়, হার্ট স্টুল হয়, সেক্ষেত্রে আপনারা অ্যালোমিনা দিতে পারেন। এবং ল্যাকজিলাক্স ওয়াই হুইজেল কোম্পানি যেটা আমি বললাম, সেক্ষেত্রে সব ধরনের, এটি সব ধরনের পায়খানার জন্য আপনারা দিতে পারেন এই মেডিসিনটি, এবং তার সাথে লক্ষণ ভিতরে যে কোনো 1টি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন। বা আপনারা যদি চান সব মেডিসিনগুলি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট একটু অন্তর রাখবেন এবং কিছু কন্টিনিউ করবেন। জল একটু বেশি পরিমাণে খাবেন, ভাজা পড়া তেল মশলা একটু কম খাবেন, শাকসবজি স্যালাড জাতীয় খাবার বেশি করে খাবেন। আপনাদের কনস্টিপেশনের সমস্যা পার্মানেন্টভাবে ঠিক করার দায়িত্ব আমার ভিউয়ার। এই মেডিসিনগুলি ব্যবহার করবেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করবেন, আপনাদের কনস্টিপেশনের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এবং আরেকটা জিনিস আমি আপনাদের যাওয়ার সময় বলে যেতে চাই, যে আপনার যদি পায়খানা শক্ত থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে, সেটা যদি মাসের পর মাস ধরে থাকে, সেক্ষেত্রে 100%ভাবে আপনাদের সামনে পাইলস বা অর্শ হওয়ার চান্স থেকে যায় বন্ধুরা। পাইলস বা অর্শ হওয়ার যে প্রধান, যে একমাত্র কারণ, সেটা হচ্ছে কনস্টিপেশন।
হার্ট স্টুল, এটি হচ্ছে এর একমাত্র কারণ। সেজন্য পায়খানাকে আপনারা অবশ্যই কন্ট্রোলে রাখবেন, মেনটেনে রাখবেন, পায়খানাকে ক্লিয়ার রাখতে সাহায্য করবেন, অতিরিক্ত পরিমাণে স্পাইসি ফুড এগুলো খাবার থেকে বিরত থাকবেন, আপনাদের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, এবং কোনো ধরনের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না, বা আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। যে কোনো ধরনের প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা আপনার যদি যে কোনো সমস্যার জন্য আমার কাছে অনলাইন স্পেশালভাবে চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে আপনারা SMS করবেন, তারপর আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ কমপ্লিটভাবে নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনার যাবতীয় সমস্যা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।